আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিডিবি কোর্স করছেন, তো আপনাদের কিন্তু সামনেই অ্যাসাইনমেন্ট। তো আপনাদের অ্যাসাইনমেন্ট কেমন পদ্ধতিতে হবে, তো সেই স্টেপ বাই স্টেপ প্রসেস দেখানো হবে যে আপনারা কেমনভাবে আপনারা অ্যাসাইনমেন্টটা শুরু করবেন। তো এই নিয়ে আজকের ভিডিওটি। আপনারা দেখছেন আপডেট আদিবাসীর ইউটিউব চ্যানেল স্টে আপডেট উইথ মি। তো দেখুন, অ্যাসাইনমেন্ট করার আগে কিন্তু আপনাদের একটা ওয়েবসাইট দেওয়া হবে। তো যখনই ইউনিভার্সিটি থেকে নোটিশ দেবে, তো তার আপডেট আমি দিয়ে দেবো যে কোন ওয়েবসাইট থেকে আপনাদের অ্যাসাইনমেন্টটা করতে হবে। তো সেই ওয়েবসাইটে ক্লিক করলে কিন্তু আপনাদের এমন ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে। তো প্রথমে আপনাদের এখানে লেখা থাকবে এনরোলমেন্ট নাম্বার, তারপর আপনাদের যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থ কিন্তু এখানে দিতে হবে। তারপর আপনাদের ফোন নাম্বার, তো এখানে কিন্তু আপনারা আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার দিতেই হবে, সেটা কিন্তু কোনো ব্যাপার নেই। আপনাদের অ্যাক্টিভ যে মোবাইল নাম্বারটা আছে, সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনারা দিতে পারবেন। তারপর আছে এখানে ইমেল আইডি, তো ইমেল আইডি কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। তো সব কিছু ফিল আপ করার পর কিন্তু এখানে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। তো দেখুন, আমি সব কিছু ফিল আপ করার পর এই সাইন আপ বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর আপনাদের কিন্তু মোবাইলে একটা ওটিপি আসবে, তো সেই ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে। তো ওটিপি বসার পর কিন্তু আপনাদের সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো ওটিপিটা আসার পর আপনাদের এখানে সাবমিট বাটনে ক্লিক করলে এক্সামের যে পোর্টালটা, সেটা কিন্তু খুলে যাবে। তো দেখুন, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি গত বছর যে এক্সামটা হয়েছিল, সেই এক্সামের কিন্তু এটা। তো এখন কিন্তু দেখানো হচ্ছে যে আপনাদের অ্যাসাইনমেন্টটা ঠিক কেমন পদ্ধতিতে আপনারা শুরু করবেন। তো দেখুন, আপনাদের যে সাবজেক্ট আছে, যার যে সাবজেক্ট আছে, সেই সাবজেক্টগুলো কিন্তু এখানে চলে আসবে, পরপর শো করবে। তারপরে যে স্টার্ট বাটন আছে, স্টার্ট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের এক্সাম শুরু হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনাদের এক্সামটা দিতে হবে। তারপরে দেখুন এই ইন প্রোগ্রেস, ইন প্রোগ্রেসটা হলো আপনারা যখন অ্যাসাইনমেন্ট করতে শুরু করবেন, অ্যাসাইনমেন্ট শুরু করার পর আপনাদের যখন পজ নেওয়ার পর পেজটা লগ আউট হয়ে যাবে, কোনো কারণে আপনি পেজ থেকে বেরিয়ে গেলেন, তারপর নতুন করে যখন লগ ইন করবেন, লগ ইন করার সময় কিন্তু আপনাদের বাকি যদি 5টা কোশ্চেন অ্যান্সার দিয়ে লগ আউট হয়ে যায়, তারপরে কিন্তু নতুন করে যখন লগ ইন করবেন, সেই 5টা কোশ্চেন এবং সাথে পরের যে এক্সামটা দেবেন, তো সেই এক্সাম পেপারটা কিন্তু এখানে চলে আসবে। নতুন করে লগ ইন করার পর যে পেপারটা ছেড়ে চলে গেছিলেন আপনারা, সেই পেপার কিন্তু আবার এখানে নতুন করে চলে আসবে। তো এই জন্য কিন্তু এই ইন প্রোগ্রেসটা। তারপরে দেখুন এখানে লেখা আছে কমপ্লিট। তো এই কমপ্লিটটা হলো আপনারা যখন এক্সামটা দিচ্ছেন, এক্সামটা দেওয়ার পর আপনার যে পেপার কমপ্লিট হয়েছে, সেই কমপ্লিট পেপারটা কিন্তু এখানে চলে আসবে। তারপর এই স্টার্ট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে। তো দেখুন, এই ধরনের কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাদের পজ লেখা থাকবে, তারপর টাইম লেখা থাকবে, আপনার 3 ঘন্টা টাইম থাকবে জ্যাকশো নাম্বারের পেপারগুলোর জন্য। তো দেখুন, প্রথমে আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন, আপনাদের অ্যাসাইনমেন্ট করার সময় একটা একটা করে কোশ্চেন শো করবে নাকি সব কটা কোশ্চেন একসাথে শো করবে? তো এখানে দেখুন, আপনাদের কিন্তু একটা একটা করে কোশ্চেনই শো করবে। দেখুন, এখানে একটা একটা করে কোশ্চেন শো করছে। আপনাদের প্রথমে প্রশ্ন লেখা থাকবে, তারপর 4টে অপশান দেওয়া থাকবে, আপনাদের যে কোশ্চেনটা সঠিক হবে সেই কোশ্চেনে কিন্তু টিক চিহ্ন দিতে হবে। তো টিক চিহ্ন দেওয়ার পর আপনাদের এই টিক চিহ্ন দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। তো সেভ অ্যান্ড নেক্সট করলে কিন্তু আপনাদের দ্বিতীয় আবার যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা কিন্তু আবার চলে আসবে। দেখুন, এখানে দ্বিতীয় একটা কোশ্চেন চলে এসছে। তো এইভাবে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টটা হবে। দেখুন, টাইম কিন্তু সেইভাবেই দেখাচ্ছে এবং দ্বিতীয় কিন্তু আবার একটা কোশ্চেন চলে এসছে। তো এই কোশ্চেনটা আপনারা টিক চিহ্ন দেওয়ার পর, আপনার যে অপশান সেটা টিক চিহ্ন দেওয়ার পর আবার সেভ অ্যান্ড নেক্সট করে দিলে কিন্তু আবার পরে আরেকটি কোশ্চেন চলে আসবে। তো এইভাবে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টটা হবে। এবং অ্যাসাইনমেন্ট হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু এই পিডিএফ ফাইলটা সেভ করে রাখতে পারেন, কিন্তু অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার 7 দিন পর থেকে কিন্তু আপনারা অ্যাসাইনমেন্ট ডাউনলোড করে রাখতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং অ্যাসাইনমেন্ট যখনই শুরু হবে তার কিন্তু একটা লাইভ অ্যাসাইনমেন্ট করে দেখিয়ে দেওয়া হবে। এবং এর সাথে বলে রাখি, অ্যাসাইনমেন্টের জন্য কিন্তু শর্ট কোশ্চেন, সেটা কিন্তু ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে। তো সেই ভিডিওগুলি এখন না দেখে থাকলে ভিডিওগুলির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সেই ভিডিওগুলি দেখে নিতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।